রাজ্যে শুধু নয়, ভারতীয় জনতা পার্টির যে কনস্টিটিউশন সে মোতাবেক প্রত্যেক 6 বছর অন্তর অন্তর মেম্বারশিপ রিনিউ করতে হয়। তো যথারীতি প্রধানমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি মেম্বারশিপ নিয়েছেন, সেই মোতাবেক সারা দেশে একসঙ্গে মেম্বারশিপ অভিযান শুরু হয়েছে। আমরা আমাদের রাজ্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি মেম্বারশিপ নিয়েছেন, তার পরবর্তীতে আমরা প্রত্যেক জেলা মণ্ডল স্তরে শুরু করেছি। আমরা এই 3 দিন অর্থাৎ আজ আর কাল 25 তারিখ আমাদের দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এই 3 দিন লাগাতার একটা মেঘা বলতে পারেন সদস্যতা অভিযান চলবে। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি জনসম্পর্কের মাধ্যমে মানুষকে সদস্যতা নবীকরণ করা, যারা পূর্ণ রয়েছে তাদেরকেও করা, আর নতুন যারা সদস্য হবে তাদেরকেও সদস্যতা দেওয়া, এই অভিযান চলছে। তো আজ আমরা আমার নিজ বিধানসভা এলাকায় আমরা শুরু করেছি, সবাই মিলে সকাল থেকে বেরিয়েছি। তো মানুষের যথেষ্ট সাড়া রয়েছে, মানুষ স্বেচ্ছায় এসে সদস্যতা নিচ্ছেন, সবাই এসছে। তো আমরা আশাবাদী আমাদের গোটা বিধানসভায় ভালো সংখ্যায় আমরা সদস্য করতে পারবো।